হ্যালো স্টুডেন্টস আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা পড়বো একটা কবিতা পড়ব ফোর্থ সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটির বিখ্যাত কবিতা পিবি শেলির লেখা ওজিম্যান্ডিয়াস ওজিম্যান্ডিয়াস কবিতা তোমাদের ফোর্থ সেমিস্টারে আছে ভালো করে শুনবে তোমাদের পাঠ্য সিলেবাসের মধ্যে ওজিম্যান্ডিয়াসে কিন্তু প্রচুর প্রশ্ন হয় দুই পাঁচ দশ সব রকম প্রশ্নই আছে এটা ডিটেল পিস শুরু করছি লাইন বাই লাইন যাবো আমরা I met a traveler from an antique land who said two worst and trunkless legs of stone stand in the desert. Near them on the sand, half sunk, a shattered visage lies. তাহলে প্রথমে কি বলছেন আই মেট আই মানে কবি প্রথম সাবজেক্টিভ মোডে লেখা প্রথমেই তিনি নিজেকে ইন্ট্রোডিউস করছেন তার দেখা হয়েছিল এ ট্রাভেলার একজন প্রতীকের সঙ্গে ফ্রম অ্যান অ্যান্টিক ল্যান্ড খুব প্রাচীন দেশ থেকে সেই প্রতীক আসছিল হুসেট সেই প্রতীক কবিকে বললেন টু ভার্স্ট এন্ড ট্রাকলেস লেগস অফ স্টোন স্ট্যান্ড ইন দ্য ডেজার্ট আসার পথে ডেজার্টে মানে মরুভূমিতে মানে কোন ইজিপশিয়ান ল্যান্ডের কথা বলছে মরুভূমি মানে মিশর দেশে তো মরুভূমিতে তিনি দেখেছেন দুটো বড় বড় পা দাঁড়িয়ে আছে ট্রাঙ্কলেস মানে শরীর নেই শরীরটা ভেঙে গেছে দুটো পা পাথরের দাঁড়িয়ে আছে মানে মূর্তি দাঁড়িয়ে আছে ডেজার্টে নিয়ার দেম তাদের সামনে অন দা স্যান্ড বালির মধ্যে মরুভূমি যেহেতু বালির মধ্যে হাফ সাংক অর্ধেক নিমজ্জিত বা ডুবে আছে এই ভিসেজ লাই শ্যাটার্ড ভিসেজ মানে হচ্ছে মুখের মানে মাথার টুকরোটা মানে মাথাটা অর্ধেক বালিতে ডুবে পড়ে আছে দুটো পা দাঁড়িয়ে আছে বডিটা নেই বডিটা মরুভূমির মধ্যে কোথাও নিমজ্জিত হয়ে গেছে হুস ফ্রন অ্যান্ড রিঙ্কেলড লিপস তার যে মুখটা এবং রিঙ্কেল্ড লিপ মানে হচ্ছে তার ঠোঁটটা মূর্তির মুখটা হচ্ছে তোমার কোচকানো ঠোঁটগুলো গুলো কোচকানো অ্যান্ড স্নিয়ার অফ কোল্ড কমান্ড এবং একটা মুখের মধ্যে একটা কোল্ড কমান্ড একটা রাজকীয় একটা আভিজাত্য এবং অহংকার ফুটে উঠেছে টেল দ্যাট ইটস স্কাল্পটার ওয়েল দোজ প্যাশনস রেড হুইচ ইট সারভাইভ টেল দ্যাট মুখটা দেখেই বুঝে যাচ্ছে ইটস কালচার যে বানিয়েছে যে স্থাপত্য শিল্পী এই মূর্তিটা পাথরের বানিয়েছিল খোদাই করেছিল ওয়েল দোজ প্যাশনস রেড সে রাজার মুখটাকে খুব ভালো প্যাশনগুলোকে ফুটিয়ে তুলেছিল হুইচ ইয়েট সারভাইভ যেটা এখনো বেঁচে আছে মানে সেই মূর্তির যে মুখের যে অবস্থান মুখের যে এক্সপ্রেশন সেটা এখনো যেন বেঁচে রয়েছে মানে এখনো বোঝা যাচ্ছে যে রাজা খুবই অহংকারী এবং রাগী লোক ছিল মুখের মধ্যে পরিষ্কার ফুটে উঠছে স্ট্যাম্পড অন দিস লাইফলেস থিংস সেগুলো যেন এই লাইফলেস থিংস মানে এই পাথর মূর্তি সবকিছুই লাইফলেস তার মধ্যেই যেন যে জীবদ্দশায় লাইফ কালীন সে কেমন ছিল বেঁচে থাকা কালীন সে কেমন ছিল অ্যালাইভ কন্ডিশনে সেটা পরিষ্কার এই লাইফলেস থিংস অর্থাৎ পাথর বা মূর্তির মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে দ্য হ্যান্ড দ্যাট মক দেম অ্যান্ড দ্য হার্ট দ্যাট ফেড দ্য হ্যান্ড মানে স্কাল্পটারের হ্যান্ড মানে যে বানিয়েছে স্থাপত্য শিল্পী তার হাত দ্যাট মক দেম যেটাকে এটাকে মকড মানে এখানে কপি করা যে কপি করেছে রাজার মুখটাকে ওজিম্যান্ডিয়াস রাজ রাজার নাম ওজিম্যান্ডিয়াস এখানে সেই রাজার মুখটাকে যে কপি করেছে যে হ্যান্ড মানে স্কাল্পটারের হ্যান্ড সে খুব সুন্দরভাবে ব্যাপারটাকে কপি করতে পেরেছে অ্যান্ড দ্য হার্ট দ্যাট ফেড এবং হার্ট মানে এখানে হচ্ছে স্কাল্পটারের হার্ট যে হার্টটা ফেড মানে এখানে ইন্সপায়ার্ড সেই রাজার মুখটা দেখে যে ইন্সপায়ার্ড হয়ে যে মূর্তিটা সে বানিয়েছে ইন্সপায়ার্ড হয়ে সেটা দুর্দান্তভাবে রাজার জীবদ্দশাকালীন যে মুখের ভঙ্গি বা এক্সপ্রেশন অফ হিস ফেস এখনো ফুটিয়ে তুলেছে এত বছর পরেও সেটা মূর্তির মধ্যে ফুটে আছে ফার্স্ট স্ট্যান্ডে এখানে শেষ হচ্ছে সেকেন্ড স্ট্যান্ডে শুরু হচ্ছে

তিনি আর বাকি রাজাদের বলছেন দেখো আমার কাজগুলো দেখো আমার এত বিশাল তিনি কাজ করেছেন তার সাম্রাজ্যে সেগুলোকে দেখো বিরাট মাইটি কাজ আমি করেছি মাইটি মানে দারুন নাকি গ্রেট অ্যান্ড ডেসপায়ার দেখে তোমার ডেসপায়ার ডেসপায়ার মানে হতাশ হও কেন হতাশ হতে বলছেন যে আমার সমতুল্য তোমরা হতে পারবে না ইফ ইউ আর দা কিং আই এম দ্য কিং অফ কিংস তোমরা যারা রাজা আমি হচ্ছি রাজার রাজা অতএব আমার সমতুল্য তো তোমরা হতে পারবে না তোমরা হতাশ হও বাকি রাজাদের যেন বলছেন আমি ওজিম্যান্ডিয়াস আমি কিং অফ কিং আমার চারপাশে কাজগুলো দেখো এবং তোমরা হতাশ হও নাথিং বিসাইড রিমেন্স রাউন্ড দ্য ডিকে অফ দ্যাট কলোজাল রেক বাউন্ডলেস এন্ড বেয়ার দ্য টোন এন্ড লেভেলস এন্ড স্ট্রেচ ফার অ্যাওয়ে নাথিং বিসাইড রিমেন্স চারপাশে আর কিছু নেই শুধু মূর্তির পা দুটো বডিটা দেখা যাচ্ছে না সেটা তোমার মরুভূমির বালির তলায় মরুভূমির বালি গ্রাস করেছে মাথাটা অর্ধেক ডুবে আছে বালির মধ্যে তাতে মুখভঙ্গিটা খুব অহংকারী এবং কোচকানো ঠোঁট কোচকানো ভুরু ছবি পাথরের মূর্তি ফুটে উঠেছে তাদের রাজা যে খুব অহংকারী এবং রাগী ছিলেন সেটা বোঝা যাচ্ছে এবং শুধু পদফলকে লেখা লাইন আমার নাম আমি রাজার রাজা আমার কাজ দেখো এবং তোমরা এত আমার গ্রেট কাজ দেখো তোমরা হতাশ বাকি রাজাদের তিনি বলছেন যেন চারপাশে নাথিং ডিসাইড রিমেন্স আর কিছু নেই রাউন্ড দ্য ডিকে চারপাশে ডিকে মানে ধ্বংস শুধুই ধ্বংস

অসীম বালি দ্য লোন অ্যান্ড লেভেল স্যান্ড চারপাশে শুধু লোন অ্যান্ড একাকি বালি পড়ে আছে কোন রাজা যে বলছে আমার কাজ দেখো সেখানে কিছু দেখা যাচ্ছে না শুধু মূর্তি অর্ধেকটা বেঁচে আছে পা গুলো এবং মুখটা বোঝা যাচ্ছে লোন অ্যান্ড লেভেল স্যান্ড স্ট্রেচ ফার অ্যাওয়ে চারপাশে শুধু বালি এবং বালি ছড়িয়ে আছে তাহলে কি বোঝা যাচ্ছে এখান রাজা বা রাজার গৌরব কিছুই অবশিষ্ট নেই কি পড়ে আছে শুধু আর্ট লঙ্গা আর্টটা পড়ে আছে যে মূর্তিটা তৈরি করা হয়েছে যে পা গুলো সেগুলো বেঁচে আছে এখনো এবং এখনো মূর্তির যে হাতের গুণে স্কাল্পটারের মূর্তি যে মুখটা সেটা বেঁচে আছে সেটা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না তার প্রকৃতির বালিটা প্রকৃতির মরুভূমিটা আছে মানে প্রকৃতি হচ্ছে অসীম আর্ট হচ্ছে অসীম রাজার যে দর্প বা অহংকার রাজার যে অ্যাটিটিউড তার নিজের গ্রেটনেসের প্রতি সেগুলো সবই বিলীন সেগুলো সবই সময়ের খেলার সামনে মিলিয়ে যায় মরুভূমির তলায় কখনো সমুদ্রের তলায় কখনো মরুভূমির তলায় প্রাকৃতিক বিভিন্ন ক্ষয়কার্যের ফলে সেগুলো মিলিয়ে যায় যায় কিছুই থাকে না এই প্রকৃতি অসীম 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 অহংকার নয় নয় জীবন জীবন চলে আর্ট থেকে যায় প্রকৃতি থেকে যায় এই নোটে ওজিম্যান্ডিয়ার শেষ হচ্ছে যে রাজার যা অহংকার আমি গ্রেট রাজার রাজা সেই রাজার মূর্তিটা অব্দি ভেঙে মরুভূমির বালির তলায় গ্রাসিত হয়ে গেছে সেটা পুরোপুরি ফরগেটফুলনেস তাকে গ্রেট গ্রাস করেছে কেউ দেখার জন্য থাকে না সেখানে আর মূর্তিটা অব্দি ভেঙে গেছে রাজা তো গেছেই মরে আগে তার মূর্তিটা অব্দি চলে গেছে শুধু আর্টের তার মূর্তির মুখটা আর্টিস্টের আর্টটা রয়ে গেছে এবং মরুভূমির বালি অর্থাৎ প্রকৃতি থেকে যায় আর্ট থেকে যায় অহংকার দর্প রাজার যা কিছু গরিমা কিছুই থাকে না সবই মিলায় যায় তা এই নোটে ওজিম্যান্ডিয়াস শেষ হচ্ছে তো এটা একটা সনেট বেসিক্যালি একটা আট লাইনের প্রথম একটা সিস্টেট আছে যদি কবিতাটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো যদি কারোর কাজে লাগবে মনে হয় ফোর্থ সেমিস্টারের বন্ধু বান্ধবী ভাই বোন কেউ থাকে দাদা দিদি থাকে তাদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটা যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করো ভবিষ্যতে এরকম আরো পাঠ্য বিষয় পেতে গেলে থ্যাংক ইউ